And especially we are really proud of her. And she is none other than the one and only Puja Chery. গুড ইভিনিং এভরিওয়ান, খুব ভালো লাগছে। প্রথম বাইকটা আমার শুরু হয়েছে এবং প্রথমেই জয়েন করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আই ফিল রিয়েলি রিয়েলি অনার টু বি হিয়ার। অ্যান্ড অ্যাওয়ার্ড পেতে আসলে সবারই ভালো লাগে এবং অ্যাওয়ার্ড হচ্ছে একটি কাজের স্বীকৃতি, সেই ভালো কাজ যে কাজটা আমরা আসলে মাথায় ভালো পায়ে ফেলে কাজটি করি, সেই কাজের স্বীকৃতি পাওয়ার পর আসলে অনেক ভালো লাগে। এবং যখন শুনেছি যে আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি, তো আমি আই ওয়াজ রিয়েলি ভেরি এক্সাইটেড। অ্যান্ড আমার এখনও মানে যদি কোনো অ্যাওয়ার্ড নেওয়ার কথা আমার ভবিষ্যৎ নিই, তখন আমার হাত পা কেন যদি কাঁপে। এখন নেওয়ার কাছে এবং আমি এত সম্মানিত ব্যক্তিদের মাঝখানে আছি, খুব ভালো লাগছে। এবং বেশি কিছু না বলি, আসলে নিজেদের ফোন একটু নিজেদের পেটাতে হয়, একটু নিজেদের ঠোঁট একটু পিটিয়ে যাই। এর আগে আমার কোয়ার্টিস্ট দিয়াল রোশান এসে গেছে এবং আমি একটু তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। প্লিজ একটা কারণ আছে, সে কারণটা আমি বলছি। তো কারণটা হচ্ছে আমাদের নেক্সট ঈদে ঈদ আজহাতে আমাদের একটা সিনেমা সাইকো, সেই সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে এবং জুটির মধ্যে আমরা কাজ করেছি। তো আমি সবাইকে বলবো আবারও ঈদে আমার একটা সিনেমা আসছে সাইকো, আপনারা সময় করে অবশ্যই দেখবেন এবং আশা রাখছি ভালো লাগবে। আর আমি চেষ্টা করেছি ভালো করার। বাকিটা আপনাদের উপর, আপনারা কীভাবে অ্যাকসেপ্ট করেন। এবং শুরু থেকে আপনাদের সাপোর্ট পেয়ে এসেছি, আশা করছি পরবর্তীতে যত কাজ করবো, যত কাজ আপনাদের উপহার দেবো, সেই ভালো কাজের সাপোর্টটা আসলে আপনাদের সাথে আপনাদের কাছ থেকে পাবো। তো আমি কিছু বল আমার কাজিন আমার পাশে দাঁড়িয়ে আমার শ্রদ্ধেয় চাচা আব্দুল মোনাইম লিমিটেডের চেয়ারম্যান, যাকে আসলে আমাকে অনেক বেশি স্নেহ, আমাদের পুরো ফ্যামিলি থেকে আমাদের আমার বোন আমার আমাকে ভীষণ স্নেহ করতেন, আমার বাবাকে স্নেহ করতেন। ভাইয়ের সঙ্গে আসলে লাস্ট দেখা হচ্ছে আমার নিরাপদ 7 years থেকে, সো ইটস লং টাইম। চাচার জন্য আসলে মন থেকে খুব খারাপ লাগে। আমরা সবাই মোনাইম চাচার জন্য দোয়া করেন যেন আল্লাহ যেন যারা রসিক করে। আর আমি গ্রেটফুল টু অনারেবল মিনিস্টার, আমি ফিলিং সো হ্যাপি যে একজন এত বড় একটা সম্মানিত মানুষের কাছ থেকে আসলে অ্যাওয়ার্ড যখন নেই, ইটস ফিল সো গুড। আর থ্যাংকস টু মাই কোয়ার্টিস পূজা চেরি, আসলে দিস ইজ অ্যাওয়ার্ড জাস্ট বিকজ অফ মাই অ্যাক্টর। অ্যাকচুয়ালি অ্যাক্টর হিসেবে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, যদি সিনেমা না করতাম হলে এই অ্যাওয়ার্ড পেতাম না। সো আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার স্বামীকে, একটা আমরা খুব চেষ্টা করেছি একটা ভালো ছবি আনার, সাইকো 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 ইজ কামিং ইন দ্যাট। সো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ অবশ্যই যাবেন এবং সিনেমাটি দেখবেন এবং বাংলা সিনেমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর থ্যাংকস টু মাই ডিয়ারেস্ট ব্রাদার রাজা ভাই, ভীষণ স্নেহ করেন। আর লাস্ট আমার যে সিনেমাটা হয়েছে বা খুব সাপোর্ট দিয়েছেন কাছে থেকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। So thank you, Roshan and Puja ji. All the best to you for your next film, Psycho. And inshallah, it will be blast. I hope for the end of the video, you will be able to chocolate.